আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি হচ্ছে শিমুলা সিএসএবি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। আবারও নতুন একটি পোস্টারের টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজ আপনারা অলরেডি স্ক্রিনে দেখেছেন, আজ এই ধরনের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আপনারা যে পোস্টারগুলো রাস্তায় দেখতে পান, এই ধরনের পোস্টারগুলো আপনারা কীভাবে
এগুলো আপনারা লিখে নেবেন, এগুলো আপনারা অবশ্যই আগে নোটপ্যাডে লিখে নেবেন, তারপরে আপনারা এগুলো কপি পেস্ট করবেন। তো আমি আগে থেকে লিখে রেখেছি, তাই এগুলো কপি পেস্ট করে আমি এগুলো আবার এখান থেকে আপনারা আপনার ক্লায়েন্টের লেখাগুলো আপনারা অবশ্যই সঠিকভাবে লিখে নেবেন। তারপরে আমি এটা ফন্টটা যাব, ফন্টে যে এখানে এখান থেকে একটি ফন্ট সিলেক্ট করে নেব। দেখুন এখান থেকে আমি একটা এই ফন্টটি সিলেক্ট করে নিলাম। আপনার যে ফন্টটি ভালো লাগে সেই ফন্টটি অবশ্যই সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি চাচ্ছি যে এই ফন্টের এখান থেকে সাগর লেখাটি শুধু অন্য ফন্ট হবে, বাকিগুলো এই ফন্টটি থাকবে। তো তার জন্য এখানে মার্ক করে নেব। নেওয়ার পরে এখান থেকে আমি এই ফন্টটিকে এখান থেকে আমি অন্য একটি ফন্ট সিলেক্ট করে দেবো। আমি এখান থেকে সুলাইমান লিপি এই ফন্টটি সিলেক্ট করে দিলাম। তো আপনারা চাইলে এখান থেকে এটা এই লেখাটাগুলো বোল্ড করে দিতে পারেন, এছাড়া আপনারা চাইলে শুধু এই এই লেখাটা বোল্ড করতে পারেন এইভাবে মার্ক করে। আমি এটা করে দিলাম। তারপর এখান থেকে স্টকে যাবো, যাওয়ার পর এখান থেকে স্টক দেবো। আমি এখানে রেড স্টকটি দিয়ে দিলাম। এরপর রেড স্টক দেওয়ার পর এটাকে আমি কালারটা কিছুটা অন্য কালার করতে চাচ্ছি, যেহেতু এই নামটিকে আমি একটু অন্য কালার দেব। এটাকে আমি হাইলাইট করার জন্য হলুদ কালার দিয়ে দিলাম, আর বাকিগুলোকে আমি বাকিগুলোকেও আমি হোয়াইট কালারই রাখলাম। এরপরে আপনার পরিস্থিতি লিখে নেবেন। তো এখান থেকে এটাকে আপনার সাইজটা ছোট বড় বা এগুলো করে ঠিক করে নেবেন। এখন আমি এখান থেকে বসাই নিলাম। এরপর এখান থেকে আপনার প্লাস আইকনে করে আবার এইভাবে টেক্সটগুলো বাকি টেক্সটগুলো আপনারা লিখে নিন। এবার চাইলে আপনারা এই কালারগুলো চেঞ্জ করতে পারেন, এখান থেকে ক্লিক করে এখান থেকে ব্ল্যাক বা যে কোনো কালার করে নিতে পারেন। তো আমি এখান থেকে এবার কালার করে নিলাম। এরপর আপনারা এখান থেকে জাস্ট আপনার এখান থেকে শেপ শেপ আছে, শেপের ওপরে আপনার সৌজন্যে আপনি ঠিকানাটা আপনি দিয়ে নিতে পারেন। তো এখান থেকে আমার যেহেতু শেপটা আমার অনেক লাইটনেস অনেক বেশি হয়ে গেছে, আমি চাচ্ছি এই শেপটা চেঞ্জ করে আমি নতুন কোনো একটি শেপ দেবো। তো এরপরে এখান থেকে আমি নতুন শেপ এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, ডিলিট বাটনে ক্লিক করে। এরপর এখন প্লাস আইকনে ক্লিক করে শেপে ক্লিক করবেন। করার পর এখানে যাওয়ার পরে আমি এখান থেকে এই শেপটা নিব। এরপর এখান থেকে একটি কালার সিলেক্ট করে নেব, এখান থেকে কালারটা সিলেক্ট করে এখানে ওকে করে দিলাম। দেওয়ার পরে এটা বড় করে আপনি এইভাবে বড় করে এইভাবে বসাই দিলাম। দেওয়ার পরে এটাকে আমি আবারও ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পরে এটা এটাকে আমি একটি কালার দিতে চাচ্ছি, তো এটাকে আমি অন্য একটি কালার দেব। দেখুন এটাকে আমি একটি অন্য কালার দিলাম। দেওয়ার পরে এটাকে সেম ভাবে আপনি এভাবে বসাই নেবেন। নেওয়ার পরে এটাকে আরো চাইলে আরো কিছু করে নিতে পারেন, এখান থেকে আরো কপি করে সেম ভাবে আপনারা বসাই নিতে পারেন। কালারটি অন্য কালার চয়েস করে এখানে বসাই নিতে পারেন। এখান থেকে এটা নিচে করে দেব। দেওয়ার পরে এটাকে এরপর এখান থেকে টেক্সটটি আপনি অ্যাড করে নেন সৌজন্যে লিখে। এখন বন্ধুরা আশা করি আপনারা সব বুঝতে পেরেছেন। যদি কোথাও বুঝতে বিন্দু পরিমাণ অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এছাড়া আপনারা ফেসবুক বা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যে কোনো জায়গায় আপনারা আমাকে নক করতে পারেন, আমি আপনাদের সব রকম হেল্প করার চেষ্টা করব। তো এরপরে আপনারা এই প্রজেক্ট ফাইলটাও আমি দিয়ে রাখবো, আপনারা চাইলে এখান থেকে থ্রি ডটে ক্লিক করে এখানে পিপিতে ওপেন করে আপনারা প্রজেক্ট ফাইলটি এখানে দেখুন, এখানে এই পিপিতে ক্লিক করে আপনারা এখান থেকে অ্যাড করে নিতে পারেন আপনার ফাইলটি যেখানে আছে। তো আমি ফাইলটি দিয়ে রাখবো। এছাড়া আপনার যত কিছু প্রয়োজন যেগুলো সবগুলোই আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে ব্যাকগ্রাউন্ড
এবং ফন্ট এবং সব কিছু আপনার এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হবে। এছাড়া যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা অবশ্যই লাইক এবং কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো এরপরে আপনারা এখান থেকে চাইলে এখানে সেভ প্রজেক্টে ক্লিক করে এখানে যে কোনো নাম দিয়ে এখানে সেভ করলেই আপনারা আপনার প্রজেক্ট ফাইলটি সেভ হয়ে থাকবে। আপনারা পরে চাইলে যে কোনো সময় এখান থেকে আপনারা ফাইলটি ওপেন করে নিতে পারেন। দেখুন এভাবে ওপেন করে নিতে পারেন। আর এখান থেকে যে আপনারা এই আইকনে ক্লিক করেন, সেভ আইকনে সেভ ইমেজ এখানে ক্লিক করে আপনারা এখানে কাস্টমাইজে আল্টা করে দেবেন। এরপর এখানে সেভ করে নেবেন। তো এখান থেকে ওপেন করার পর দেখুন গ্যালারিতে চলে আসলাম। তো গ্যালারিতে দেখুন আগামী কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ।